নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের লাস্ট টাকা দিয়েছিল তেরো নম্বর ইনস্টলমেন্ট এবং যেটা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দিয়েছিল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দিয়েছিল ইতিমধ্যেই কিন্তু জুলাই মাসের আজ তিন তারিখ পড়ে গিয়েছে অর্থাৎ অনেক দিনই কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবার এখন পর্যন্ত আমাদের চ্যোদর্তম কিস্তির টাকা দেয়নি এবং লাস্ট ডেট চ্যুতম কিস্তির টাকা দেওয়া লাস্ট ডেটও কিন্তু সামনাসামনি এসেই যাচ্ছে তো চৌদ্দতম কিস্তির টাকা দেওয়ার লাস্ট ডেট কবে কত তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন বা কবে টাকা পাবেন সে ব্যাপারে কী আপডেট আসছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না দেখুন আপনারা প্রথমে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন এখানে পেজটা স্ক্রল করার পর আপনাদেরকে তার আগে বলে রাখি পি এম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু বছরে তিনবার দেওয়া হয় বছরে তিনবার টাকা দেওয়া হয় এবং এর তিনটা পিরিয়ড আছে কি কি পিরিয়ড আছে আমাদেরকে যদি আমরা পিরিয়ডগুলো দেখাই এই যে পিরিয়ড সেকশন এখানে ক্লিক করলে দেখতে পাবো একটা টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তারপর দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তারপর একটা টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো যেহেতু আগের টাকাটা সাতাশে ফেব্রুয়ারি দিয়েছে তো ফেব্রুয়ারি মাসের যে পিরিয়ড সেটা ছিল এই যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে টাকা দেওয়ার সময়টা ছিল তার মধ্যেকার তো আমরা সেই সময়ের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে গিয়েছিলাম এবার যে টাকাটা দেবে সেটা কোন পিরিয়ডের মধ্যে পড়বে এবারের টাকাটা পড়বে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই পিরিয়ডটার মধ্যে পড়বে তো যেহেতু জুলাই মাস পড়ে গিয়েছে জুলাই মাসের আজ তিন তারিখ আর কিন্তু হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে অর্থাৎ আর হাতে সাতাশ দিন মতো সময় রয়েছে আমি যেদিনে ভিডিও বানাচ্ছি তো এই সাতাশ দিনের মধ্যেই কিন্তু টাকাটা দিতে হবে পিএম কিষান প্রকল্পে নইলে কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী যে পিরিয়ড এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তাহলে কিন্তু দিতে পারবে না যদি না ওই সাতাশ দিনের মধ্যে টাকাটা দেয় কারণ জুলাই মাস শেষ হয়ে গেলেই আগস্ট মাস পড়ে যাবে আগস্ট মাস পড়ে যাওয়া মানেই কিন্তু সেটা পনেরো নম্বর ইনস্টলমেন্টের সময় পড়ে যাবে চোদ্দো নম্বর ইনস্টলমেন্টে টাকা দেওয়ার সময় কিন্তু এপ্রিল থেকে জুলাই মাস সুতরাং জুলাই মাসের আর মাত্র সাতাশ দিন সময় রয়েছে এই সাতাশ দিনের মধ্যেই আপনাদেরকে আশা করা যায় পি এম কিষান প্রকল্পের টাকা দিয়ে দেবে কারণ নিয়ম অনুযায়ী কিন্তু এই জুলাই মাসের মধ্যেই আপনাদেরকে পিএম কিষান প্রকল্পের টাকা দিতে হবে আর এবারে টাকা দিতে দেরি হচ্ছে তার কারণ আমাদেরকে আমরা আগেই বরাবর জানিয়ে এসেছি পি এম প্রকল্পে বিভিন্ন রকম ক্যাম্প করা হচ্ছে ই কে ক্যাম্প এছাড়াও ল্যান্ড সিডিংয়ের ক্যাম্প এবং ব্যাংকের ডিবিটি লিঙ্কের ক্যাম্প কারণ এবারে কেন্দ্র সরকার চাইছে যে চোদ্দতম কিস্তি বেশি বেশি করে কৃষকরা পাক কারণ অনেকেরই কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক সিডিং এছাড়াও ই না করার কারণে তারা কিন্তু এবারে টাকা পাবেন না তো সেই কারণে টাকা ছাড়ছে না সরকার যদি এখন টাকা ছাড়ে তাহলে অনেক কৃষকই পাবে না ওই কারণে সরকার চাইছে যে বেশি বেশি করে কৃষকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হোক তারপরে টাকা ছাড়বে সেই কারণেই কিন্তু স্পেশাল ক্যাম্প এর আগেও করা হয়েছিল আবার বর্তমানেও কিন্তু ষোলোই জুন থেকে দশই জুলাই পর্যন্ত স্পেশাল ক্যাম্প করা হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি বিশেষ করে যাদের ই কেওয়াইসি করানো তাদের ই কেওয়াইসিগুলো করা হচ্ছে তো যখনই এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু একটা অফিসিয়াল ডেট অ্যানাউন্স হবে এবং সেই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করবে সুতরাং দশই জুলাইয়ের পর সম্ভাবনা রয়েছে একটা ডেট ঠিক করার এবং টাকা রিলিজ করার তো যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে আপনাদেরকে প্রতিবারের মতন ইনফরমেশান আমরা আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেব আপনাদের কি মতামত কবে টাকা দিতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না